নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত জানাই। সময় অত্যন্ত কম, তার মধ্যে চার চারখানা আমার থাম্বনেইলে দেখে নিয়েছেন। চার চারখানা বিষয় নিয়ে আমাকে আজকে ভিডিওটা করতে হচ্ছে। বন্ধু, প্রথমে একটা কথা বলবো অ্যালেক্স লিমাকে নিয়ে। অ্যালেক্স লিমা বাতিল না বন্ধু, বাতিল তিনি হননি, কিন্তু ক্রমশ স্টিফেন কনস্ট্যান্টাইনের মোহভঙ্গ হচ্ছে অ্যালেক্স লিমার ওপরে। আমরা যেটুকু দেখেছিলাম ডুরান্ডে অ্যালেক্সকে, তিনি তার ফর্মের ধারে কাছে নেই। ভেবে নেওয়া হয়েছিল যে তিনি অনুশীলনের মাধ্যমে নিজেকে আস্তে আস্তে করে আগেকার ফর্মে ফিরিয়ে আনবেন, ঘটনাচক্রে সেটা হচ্ছে না। স্টিফেন প্রায় তার উপর দিটি বিরক্ত বন্ধু। ডেড বল সিচুয়েশনের ওপরে সবথেকে বেশি জোর দিচ্ছে, তার কারণ আধুনিক ফুটবলে প্রায় 70% গোল কিন্তু ডেড বল সিচুয়েশন থেকে আসে। আমি কথা আপনাদেরকে আগেও বলেছি, সেই ডেড বল সিচুয়েশনের যার ওপর ভরসা করেছে স্টিফেন এই অ্যালেক্স লিমার ওপরে, তিনি কিছু করতে পারছেন না। তার শারীরিক সক্ষমতার অভাব আছে, আমি যেটুকু দেখেছি আমার মনে হচ্ছে তার ফিজিক্যাল ফিটনেসটা ঠিকঠাক নেই। তা না হলে লিমা এ ধরনের কাজ করতে পারেন না। তাহলে কি তিনি বাতিল? বাতিলের পরে আমার কিন্তু একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে। না বন্ধু, এখনই কাউকে বাতিল করা যাবে না, ওই জিজ্ঞাসাবোধক বা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে করতে হবে। কিন্তু লিমাতে ক্রমশ সেই একই কথা মোহভঙ্গ হচ্ছে, তিনি তার প্রত্যাশিত মানে পৌঁছাতে পারছেন না। এবার বন্ধু বলি, এগর স্টিমাচ জাতীয় দলের কোচ, তিনি ওই দুদুখানা প্রদর্শনী ম্যাচের জন্য জাতীয় দলকে বেছে নিয়েছেন, ঘটনাচক্রে সেই জাতীয় দলে কোনো বঙ্গসন্তান নেই। বন্ধু, গোটা ভারতবর্ষে উনি একটিও 24 জনের দলে একটিও বঙ্গসন্তান খুঁজে পেলেন না। ইস্টবেঙ্গল দলে উনি কাউকে নেননি। আমি বলেছিলাম যে মাঝারি মানের দল, তাই নেননি, নাও নিতে পারেন, কিন্তু গোটা ভারতবর্ষে তিনি একটা বঙ্গসন্তানকে খুঁজে পেলেন না। অনেক গভীর প্রশ্ন বন্ধু, আসলে বঙ্গসন্তান তো এই বঙ্গদেশের ক্লাবগুলোও খুঁজে পাচ্ছে না। ইস্টবেঙ্গল ক্লাবে মেরে কেটে 3 থেকে 4 জন বঙ্গসন্তান, এটিকে মোহনবাগানের অবস্থাও তাই। আর মোহামেডান স্পোর্টিং, সে তো আর আইসিএল খেলে না। সব মিলিয়ে আমরা আমাদেরকেই হেয় করে চলেছি প্রতি মুহূর্তে, বঙ্গসন্তান ফুটবলার নেই। আর একটা কথা বলে দিই বন্ধু, ভূমি পুত্র ছাড়া সাফল্য পাওয়া কোনো দিন যায়নি, যাবে না। আমার আজ থেকে 4 মাস আগে করা ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত বিবরণ পাবেন, আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি আমি লিঙ্কটা। এবার চলে আসি বন্ধু, যে ইস্টবেঙ্গল ক্লাবে স্টিফেনের শেষ অঙ্ক। আপনারা জানেন যে আগামীকাল ইস্টবেঙ্গল ক্লাব একটা অনুশীলন ম্যাচ খেলতে যাচ্ছে, ঘটনাচক্রে সেই অনুশীলন ম্যাচটা হয়তো খুব সম্ভবত রুদ্ধদ্বার হবে। স্টিফেন সেই অনুশীলন ম্যাচের স্ট্র্যাটেজি কাউকে জানাতে চাইছেন না। কেন বন্ধু? আসলে আইএসএলকে তিনি পাখিচোখ করেছেন, সিএফএল হোক বা না হোক তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি সিএফএলকে নিয়ে বিশেষ কিছু ভাবছেন না, তার ভাবনা চিন্তা কোনো অঙ্কে সিএফএল নেই। আইএসএলকে পাখিচোখ করেছেন বলেই তিনি রুদ্ধদ্বার একটা অনুশীলন ম্যাচ খেলতে চাইছেন অপেক্ষাকৃত অনেক দুর্বল দলের সাথে, জর্জ ট্রেগাব, যারা এবারের কী বলবো আর কি, ধারে ভারে কোনোভাবেই ইস্টবেঙ্গল ক্লাবের কোনোভাবে সমকক্ষ হতে পারে না। আসলে আত্মবিশ্বাসী স্টিফেন শেষ মুহূর্তে এমন কিছু জটিল অঙ্কর সমাধান করতে চাইছেন, এমন কিছু রসায়ন তিনি সুসম্পন্ন করতে চাইছেন যেগুলো কারো জানার দরকার নেই। আমি তাই অনুরোধ করব, অহেতুক তাড়াহুড়ো করবেন না, অনুশীলন ম্যাচ দেখার কোনো দরকার নেই। অনেকে প্রশ্ন করছেন কাল কখন ম্যাচ হবে, আমরা কি দেখতে পারবো, কাক লাইভ টেলিকাস্ট হবে কি না। কোনো লাইভ টেলিকাস্ট হবে না, আপনারা কেউ যাবেন না দয়া করে, আমি আপনাদেরকে অনুরোধ করছি। স্টিফেনকে স্টিফেনের পথে চলতে দিন। শেষ থামলেল অনুযায়ী লিগে জট, কবে যে লিগ শুরু হবে? খিদিরপুর বলছে আমি চ্যাম্পিয়ন, রেলওয়ে এফসি বলছে আমি চ্যাম্পিয়ন। না বন্ধু, আসল কথা 3টে দল কোয়ালিফাই করছে, ভবানীপুর, খিদিরপুর এবং এরিয়ান। গোল পার্থক্য এই নিয়েই আজকে আইএফএ একটা মিটিংও বসিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত আমি যে 3টে দলের কথা সকালেও বলেছি এখনও বলছি, তাই কোয়ালিফাই করছে, কিন্তু সেটা নিয়েও কিন্তু কোর্ট কাছারিও হয়ে যেতে পারে, আদালত অবধি পৌঁছাতে পারে। তার মানে জটে জট, ইস্টবেঙ্গল ক্লাব মোটের ওপর প্রস্তুত, স্টিফেনকে বাহবা দেব, তিনি সিএফএলকে পাখিচোখ না করে আইএসএলকে করেছেন। স্টিফেন কনস্ট্যান্টাইন, আপনি এগিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। ধন্যবাদ।